তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় ভিজিট করো, এর সাইট সিইং গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি, এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে, তাদের ফুট স্টেপ অনুসরণ না করে, সেই পাপের পথে না যে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি, আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি, আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালেহ আলাইহিস সালাম কুরআনুল কারীমে বর্ণিত 25 জন নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী, যাকে আল্লাহ তাআলা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন। এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র, অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন। সেই হিসেবে সালেহ আলাইহিস সালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নবী। সামুদ গোত্রের বসবাস ছিল হেজির এলাকায়, যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা, পুরো এরিয়াটাতে, দ্য এন্টার ভ্যাসিনিটিতে, এটাকে হেজির এলাকা বলে। এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল। আল্লাহ তাআলা সূরা হুদ ইরশাদ করছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ গোত্রের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন। এবং সূরাতুল হিজর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা ক্বাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আসহাবুল হিজর অর্থাৎ হিজর এলাকায় যারা বসবাস করত তারা রাসূলদেরকে অস্বীকার করেছে, এবং হিজর এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র। বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদাইন সালেহ বলা হয়, যেখানে সালেহ আলাইহিস সালামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায়, এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে। কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাতিন, একটা নেশন ছিল তাদের। কোনো কোনো গবেষকদের দাবি যে না, এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ, এটাই হচ্ছে সেই ধ্বংসাবশেষ। আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির, যেই জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, তাদের ফিচারটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল। পাহাড়কে খোদাই করে, ড্রিল করে, সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে, অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ। সামুদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেবার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে। ওয়া বাওয়াআকুম ফিল আরদ, এবং আল্লাহ তাআলা সামুদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তারা খুব সহজেই পাহাড় কেটে, পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো, প্রাসাদ বানাতো। তানহিতুনাল জিবালা বুয়ুতা, সহজে তারা প্রাসাদ বানাতে পারত। আর তানহিতুনাল জিবালা বুয়ুতা, তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত। তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম, এবং এই কথাটাই সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন যে ওয়া সামুদাল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ। সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি, জাবু সখরা বিল ওয়াদ, যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাত। এবং সূরাতু নামলের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এই সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল। এই সাব ট্রাইবের লোকেরা বা এদের লিডারগুলো, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না। তাহলে বেসিক্যালি এই তিনটি ফিচার আমরা পাই, যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল, পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করতো, এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল, বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত, এবং পুরো সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল, যারা বেসিক্যালি পুরো সামুদ নেশনে তারা ফাসাদ সৃষ্টি করত, তারা কোনো ভালো কাজ করতো না, এবং এরাই বেসিক্যালি সালেহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করেছিল। এ পর্যায়ে আমরা দেখব যে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা সামুদ গোত্রের হেদায়েতের জন্য নবী করে পাঠিয়েছিলেন, তিনি কীভাবে দাওয়াত দিয়েছেন।
সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল, সালেহ আলাইহিস সালাম ও সামুদ গোত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছেন হে সামুদ গোত্র, তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো? তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুয়া আনশাআকুম মিনাল আরদ, তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ, জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন। ফাস্তাগফিরুহ, তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাই, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তোমাদের অত্যন্ত নিকটে, ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন, তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব, ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ, আমরা বলেছি। উনিও এই তাওহিদের দাওয়াত সামুদ গোত্রের কাছে পেশ করলেন। সুরাতু শোয়ারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন যে কীভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে। ইদ ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন, তিনি বলেছেন যে হে সামুদ গোত্র, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নি লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, তাই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর আমি রাসুল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান নেব আমি আল্লাহর কাছে। আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন, তোমরা কি ভাবছো এখন যে আরামায়েশে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে, কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না? ফি জান্নাতিন ওয়া আয়ুন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, নদী দিয়েছেন। ওয়া ঝুরু, এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন, ফসল তোমাদেরকে দিয়েছেন। ওয়া নখলিন তালউহা হাদিম, আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ নাজ নেয়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন। ওয়াতান হেতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো, প্রাসাদ নির্মাণ করতে পারো, আবাসনের কাজ তোমরা করতে পারো। এই নাজ নেয়ামত যে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তোমরা সে আল্লাহর এবাদতের দিকে ফিরে আসো, তার কাছে ক্ষমা চাও, এক আল্লাহ দাসে পরিণত হও। তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল, সাইয়েদনা সালে আলাইসাল্লামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গোত্রের কাছে দাওয়াতের, তাওহিদের বাণী, দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলহি ইসালাম সামুদ গোত্রকে যখন এক আল্লাহর আবাদতের দাওয়াত দিয়েছেন, তখন তার স্বগোত্রের লোকেরা কী রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদ ইরশাদ করছেন। কলু ইয়া সালেহু কদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাদা, তিনি যখন তাওহিদের দাওয়াত কওমে সামুদকে দিলেন, সামুদ জাতিকে দিলেন, তারা তখন তাচ্ছিল্য সুরে বলতে আরম্ভ করলো, হে সালেহ, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল, তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে, তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম, তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল, কিন্তু তুমি এগুলো কি শুরু করলে, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আতানহানা আন নাআবুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত, যে মূর্তির পূজা করত, সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো? ওয়া ইন্নানা আলা ফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না, আমাদের ডাউট হয়, সন্দেহ হয়, তোমার কথা আমরা মেনে নিতে পারছি না। এভাবে তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, তারা সালেহ আলাইহিস সালামকে পাগল বলে অভিহিত করেছে, জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে। কলু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, হে সালেহ, আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত, কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবল বকছো। এভাবে সালেহ আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে। সামুদ জাতি শুধু সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয়নি, তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে, এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাসুল। সালেহ আলাইহিস সালাম বললো, তাহলে তোমরা কী দেখতে চাও, অলৌকিক কী দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল? তারা বললো, আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা, এই পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি, মানে উট বের করে আনতে হবে, এবং এই উট বের হওয়ার পরপরই উট বাচ্চা প্রসব করবে, সাথে সাথে উট দুধ দিতে আরম্ভ করবে, আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মুজিজা, সত্যিকারের উট, এবং তুমি সত্যিকারের রাসুল।
সালেহ আলাইহিসাল্লাম বললেন, এরকম মুজিজা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা সবাই বলল, হ্যাঁ আমরা তাহলে ঈমান আনবো। সাইয়েদানা সালেহ আলাইহিসাল্লাম আল্লাহ তাআলার কাছে কায়মনো বাক্যে দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি এই মুজিজা আমাকে দান করেন, এটা দেখে আমার জাতি গোষ্ঠী ঈমান আনবে, তারা বিশ্বাসী হয়ে যাবে, আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল, এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, হে সালেহ, আমি এই মিরাকেল দেখাবো, কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে এই মিরাকেল দেখালেন, পাহাড়ের ভেতর থেকে তিনি উট বের করে নিয়ে আসলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে এভাবে উল্লেখ করেছেন সূরা শুআরাতে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তাচ্ছিল্য সুরে বলতে শুরু করলো যে, সালে তুমি কি করে আবার নবী হও, তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ, কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে, কি করে তুমি নবী হবে, তুমি তো আমাদের মতোই মানুষ। ফাতিবি আয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখাও। আল্লাহ তাআলার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো, এবং এসেই মুহূর্তে সেই উটনিটি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো, এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ, পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো। আল্লাহ তাআলা এ ব্যাপারে উল্লেখ করছেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ। সালাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে, নিদর্শন চেয়েছিলে, এই হচ্ছে নিদর্শন, এটা হচ্ছে নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার উট। আল্লাহ তাআলা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, তিনি বলেছেন এটা নাকাতুল্লাহ, আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ উট। লাকুম আয়া, এটা তোমাদের জন্য নিদর্শন, মিরাকল, মুজিজা হিসেবে আমি আল্লাহ তাআলা দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযারুহা, এটাকে ছেড়ে দাও, এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না। তাআকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে এটা চটে বেড়াবে, খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না, সাবধান, ফায়া আখুদাকুম আযাবুন করিব, তাহলে কিন্তু কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদানা সালেহ আলাইহিসাল্লাম বললেন, ক্বাল হাযিহি নাকাতুল্লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এই বিশেষ মুজিজা সম্বলিত উটটি যখন আসলো, এই উটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল, এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো, ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট পশু টশু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল। তখন তারা সবাই এসে সালেহ আলাইহিস সালামকে বললো, হে সালেহ, আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে। তখন সালেহ আলাইহিস সালাম বললেন যে, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্কেজিউল করে দিচ্ছি, একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে, আরেকদিন তোমরা পানি পান করবে, কিন্তু খবরদার, ওয়ালা তামাসসু হাবিসু, কোনো ক্ষতি এই ওটের করবে না। তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা, ওট সাথে সাথে 10 মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া, সেটাও দিয়েছে, দুধ দিচ্ছে, এবং এই দৃশ্য দেখে সামুদ গোত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেলল। কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে 9টি সাব ট্রাইব ছিল, তাদের অনুসারী যারা, তাদের লিডার যারা, তারা কেউই সালেহ আলাইহিস সালামের উপর ইমান আনলো না। এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল, সালেহ, তুমি তো অনেক বড় জাদুকর, তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে উট বের করে আনলে, কি করে গর্ভবতী উট আবার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি? তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালেহ আলাইহিসসালামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত, তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো। এবং সালেহ আলাইহিসসালাম বললেন, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই মুজিজা দিয়েছে, খবরদার, ওয়ালা তামাসসু হাবিসু, এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না, ফাইয়া আখুদাকুম আযাবু ইয়াউমিন আযীম, কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু তারা যারা বকে গিয়েছিল, যারা ইমান আনেনি, যারা সালেহ আলাইহিস সালামকে এই মুজিজা দেখার পরও বিরোধিতা করছিল, তারা সেখানেই ক্ষান্ত হয়নি, তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে, এই মুজিজাটিকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এবং যেই চিন্তা সেই কাজ, ফা আকরুহা ফা আসবাহুন আদিমিন, তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উটটিকে হত্যা করে ফেলল। সূরা শামসে আশামসে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইদিম বাআথ আশকাহা, তারা প্ল্যান করে তাদের মধ্য থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে, তুমি যাও, তুমি যে হত্যা করো।
فقال لهم رسول الله ناقه الله وسقياها صلى الله عليه وسلم শেষবারের মতো বললেন, আমি আবারো বলছি এটা আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মুজিজা, এটাকে তোমরা হত্যা করো না। কিন্তু ফাকাযাবুহু ফাআকারুহা, তারা সালে আলাইহিস সালামকে অস্বীকৃতি জানালো, মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বললেন ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন, তাদের উপর আজাব পাঠালেন। এবং সালে আলাইহিস সালামের কওমে সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মুজিজা এই উটটিকেই শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না, আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নেব। তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো যে কীভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এবং সে কথাও আল্লাহ তাআলা সূরাতুন নামালে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওই যে 9টি সাবট্রাইব ছিল তারা একত্রিত হলো, কলু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো, লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলা, আমরা আজ রাতেই অতর্কিত অ্যাটাক করব, সাডেন অ্যাটাক করব সালেহের বাড়িতে, যে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। সুম্মা লা নাকুলান্না লি ওয়ালিহি, তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি তার অভিভাবকদের আমরা বলবো, মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন, আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না, আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না, তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না, আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু মাকরা, তারা কৌশল করে, ওয়া মাকারনা মাকরা, আমি নিজেও আল্লাহ কৌশল করি, আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর, আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না। এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলাইহিস সালামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগলো, এবং আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বার বেড়েছে যে তাদেরকে সামুদ গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। তিনি সালে আলাইহিস সালামকে বললেন হে সালে, তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও, আমি এমন ভয়ঙ্কর আজাব এই সামুদ জাতির উপর পাঠাবো, পুরো জাতি দ্য এন্টায়ার নেশন তারা ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। কি আজাব আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব, আল্লাহ তাআলা বললেন ফা আখাযাতহুম রাজফা, ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠালেন, ডেঞ্জারাস আর্থকোয়েক, মুহূর্তের মধ্যে পুরো সামুদ গোত্র প্রচণ্ড এক আওয়াজে কেঁপে উঠল, মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল। ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং প্রচণ্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল। এবং সূরাতুল কমর আল্লাহ তাআলা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহেদা, একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম। আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও, তারা সালেহকে অস্বীকার করেছে, আমার পাঠানো মুজিজা উটকে হত্যা করেছে, এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে, তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই, তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচণ্ড একটা চিৎকার দাও, তোমার প্রচণ্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মুর্শিদ যেন কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে যায়। এবং আল্লাহ তাআলার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার, একটা প্রচণ্ড সাউন্ড ওয়েভ, একটা প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে। বা কানু কাহাশিমিল মহতাদির, পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুসির মতো, তৃণলতার মতো, ভুসির মতো তারা হয়ে গেল। এবং আল্লাহ বললেন ফাকাদ্দাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, পুরো জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন। তাহলে সামুদ জাতিকে কীভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো, এক নম্বর হচ্ছে আর্থকোয়েক, যারকে আরবিতে বলা হচ্ছে, আর রজফা, পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল, দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ, প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ গোত্রের প্রতিটি মুশরিক তাদের কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে গেল। এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে, পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে এখনও রেখে দিয়েছেন। এবং নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি
এই হিজির এলাকাটাকে যখন ক্রস করছিলেন, যেটাকে মাদায়নে সালেহ আমরা বলেছি, সালেহ আলাহি সালামের যে এলাকাটাতে এই সামুদ গোত্রের বসবাস ছিল, এই জায়গাটা যখন রাসুল ইসলাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন, তিনি তার মাথা ঢেকে ফেলেছেন। রাসুল ইসলাম কাপড় দিয়ে, চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন, খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসুল ইসলাম চাচ্ছিলেন। এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে, সহিহ বুখারীতে এসেছে, তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো, এই পানিগুলো ফেলে দাও। সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম। এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি। রাসুল ইসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না, আটার এই খামিরগুলো তোমাদের উটগুলোকে খাইয়ে ফেলো, কারণ এটা গজবের জায়গা। তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও, তোমরা কান্নার একটা ভাব করে যাবে, কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না, এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও, ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে ওটগুলোকে খাওয়াও, এবং সেই না কতুল্লাহ আল্লাহর পাঠানো সেই মিরাকুলাস যে ক্যামেল, সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত আমরা সেখান থেকে পানি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন, এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্ত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন। সম্মানিত শুধু আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম, সালেহ আলাইহিস সালামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো, তারাও শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে, কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারতো, তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই, তাদের অন্যায়ের কারণে, তাদের অস্বীকৃতির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা পুরো জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই সামুদ জাতি এবং সালেহ আলাইহিস সালামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসন খুঁজতে চাই, তাহলে প্রথমে যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে মুজেজা দিয়ে থাকেন, অলৌকিক জিনিস দিয়ে থাকেন, যেটা দিয়ে ওনার প্রফেটহুডকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নবী। এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না, কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরাকুলাস জিনিস পাঠান, মুজেজা পাঠান, আর সেই মুজেজা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে, আল্লাহ তাআলার এবাদতে ফিরে না আসে, তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলেছেন। এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে, তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে। দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই, তাদের অবাধ্যতা এবং অধ্যত্ব এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে। তারা শুধুমাত্র শিরক করেই ক্ষান্ত হয়নি, আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিচিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা কেবল শিরক করেই ক্ষান্ত হয়নি, তারা কেবলমাত্র সালেহ আলাইহিস সালামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি, তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে। তাদের ডিমান্ডের কারণেই সালেহ আলাইহিস সালাম দোয়া করে এই উট নিয়ে এনেছিলেন। তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। তারা বলেছিল তুমি যদি পাহাড় থেকে উট বের করে আনতে পারো এটা দেখলে আমরা ইমান আনবো, তারা ইমান আনেনি। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা আল্লাহর পাঠানোর মুজিজা এই উটনিকে হত্যা করেছে। শুধু সেটাই নয়, তারা সালে আলাইসাল্লামকে রাত্রিবেলা গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে, এজন্য তাদের উপর আজাব এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন। তিন নম্বর যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা অনেক মাইটি নেশন, শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে, শিরকের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমরা যদি জর্ডানে যাই আমরা সেখানে ডেড সি দেখতে পাবো, যেখানে লুত আলাইহিস সালামের কমদের পাপ কাজের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে, হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই, আমরা আদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। আমরা যদি আজও সৌদি আরবের মাদায়েন সালেহতে ভিজিট করি তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারীদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছেন, এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় ভিজিট করো, এর সাইট সিইংগুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি।
এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, যে আমরাও যেন তাদের পথে না হেঁটে, তাদের ফুট স্টেপ অনুসরণ না করে, সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি, আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি, আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি। এটাই হচ্ছে সালেহ আলাইহিসসালাম এবং সামুদ জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুল।